দেখুন দর্শক, বাবা রাম রহিমের আশীর্বাদ নিয়ে বিশ্ব মাতাচ্ছেন বিরাট। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় 7 বছরের জন্য জেলে যেতে হলো ধর্মগুরু রাম রহিম সিংকে। শুক্রবার হরিয়ানার পাঁচকুলায় সিবিআইয়ের বিশেষ আদালতে বাবা রাম রহিমকে দোষী সাব্যস্ত করেন বিচারক জগদীপ সিং। অথচ এই ধর্ষক গুরুর কাছে ট্রেনিং নিয়ে নাকি ক্রিকেট বিশ্ব মাতাচ্ছে বিরাট কোহলি। বছরখানিক আগে একটি অনুষ্ঠানে এমনটাই দাবি করেছিলেন বাবা রাম রহিম। জাতীয় দলে তখনও অভিষেক হয়নি। দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলার সময় সতীর্থ আশিস নেহরা ও বিজয় দাহিয়ার সঙ্গে ডেরা সাচা সৌদা প্রধানের আশীর্বাদ নিতে গিয়েছিলেন কোহলি। বাবা রাম রহিমের সঙ্গে বর্তমানে ভারত অধিনায়কের ছবিও দেখা গেছে। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে তার আশীর্বাদ নিচ্ছেন বিরাট। বিরাট সম্পর্কে এক সাক্ষাৎকারে রাম রহিম বলেন, বিরাট যখন বড় রান পাচ্ছিল না তখন একবার আমার কাছে আসে, আমি ওকে নিয়মিত প্র্যাকটিস ও অবিরাম শেখার পরামর্শ দিই। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর বিরাট আমাকে ধন্যবাদ জানিয়েছিল। বাবা রাম রহিম আগেও নানান অপরাধমূলক কাজে যুক্ত ছিল, তার বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের অভিযোগ উঠেছে অনেকবার। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।